হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবার আপনাদের জন্য দারুণ একটা জব ভ্যাকেন্সি নিয়ে এসেছি, যেখানে আপনাদের জন্য 10th পাস থেকে শুরু করে গ্রাজুয়েশন সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং প্রত্যেকের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং শুধুমাত্র ত্রিপুরার জন্য কিন্তু এখানে 190টি পোস্ট রয়েছে, এবং প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব রাজ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই প্রত্যেকটা যে ভ্যাকেন্সি সম্পর্কে আমি এই ভ্যাকেন্সি সম্পর্কে ডিটেলসে আমি আলোচনা করব, এবং এখানে কোয়ালিফিকেশান থেকে শুরু করে কোন কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনার এজ লিমিট এবং কী কী করতে হবে সমস্ত কিছু কিন্তু আমি এটাতে ডিটেলসে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশান সবার প্রথমে আপনারা পেয়ে যান। তো সবার প্রথমে আরেকটা রিকোয়েস্ট করবো, যারা যারা যে কোনো ধরনের ফর্ম ফিল আপ করবেন আপনারা অবশ্যই কিন্তু 8794953460 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা কোনটা অ্যাপ্লাই করবেন সেটা লিখে SMS করবেন, আপনাদের কিন্তু আমি প্রত্যেকের কিন্তু ফর্ম ফিল আপটা করে দেবো। তো সবার প্রথমে আপনাকে একটা ছোট্ট একটা ইনফরমেশান, বর্তমানে কী কী ফর্ম ফিল আপ চলছে এটা প্রথমে জানিয়ে দিচ্ছি এক নজরে, তারপর শুরু করব আজকের যে মেন বিষয়টা সেটা হলো ONGC-তে যে লুক নিয়োগ করা হয়েছে সেটা সম্পর্কে। তো দেখুন, বর্তমানে যে ফর্ম ফিল আপগুলি চলছে সেটা হলো RRB NTPC, একটা হলো 12 পাশের রয়েছে, যেটা লাস্ট ডেট থাকবে 20/10/2024, অর্থাৎ এই অক্টোবর মাসের 20 তারিখ কিন্তু এটার লাস্ট ডেট থাকবে। আর সবাইকে বলে দিচ্ছি, রেলওয়ের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য এখন থেকে কিন্তু ফর্ম ফিল আপ করা যাচ্ছে না, কারণ ওটিপি ইমেলের মধ্যে ওটিপি যাচ্ছে না, সার্ভারটা অনেকটাই ডাউন। তো অবশ্যই যারা ফর্ম ফিল আপ করবেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন, নাহলে কিন্তু আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন না। তারপর যেটা রয়েছে 2 নম্বর, সেটা হলো RRB NTPC গ্রাজুয়েশন, অর্থাৎ যারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবেন, এটার লাস্ট ডেট হলো 13/10/2024 পর্যন্ত কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে। আর SSC GD যারা যারা অ্যাপ্লাই করবেন SSC কনস্টেবলের জন্য, আপনাদের জন্য কিন্তু লাস্ট ডেট রয়েছে 14/10/2024 পর্যন্ত। তো এর মধ্যে কিন্তু আপনারা আবেদন করে নিতে হবে। তো অবশ্যই আপনারা যারা যারা অ্যাপ্লাই করবেন সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা খুব শীঘ্রই যোগাযোগ করুন। তাহলে এখন চলে যাচ্ছি মেন ভিডিওটা, অর্থাৎ বর্তমানে যে নতুন ভ্যাকেন্সিটা এসছে সেটা হলো ONGC-র মধ্যে লুক নিয়োগ করা হয়েছে, যেখানে আপনাদের কোনো এক্সাম দিতে হবে না, কোনো ফিস লাগবে না, শুধুমাত্র আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করলে আপনাদের কিন্তু মেরিট বেসিসে কিন্তু আপনাদের কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। তো অবশ্যই 2024-এর ONGC-তে লুক নিয়োগের জন্য কিন্তু দারুণ অপরচুনিটি এটা হবে। আর সবাইকে প্রথমে বলে দিচ্ছি, এই যে নিয়োগটা এসেছে ONGC-র মধ্যে, আপনাদেরকে বলছি ONGC-তে যত ধরনের নিয়োগ হয় সব কিছু কিন্তু অ্যাপ্রেন্টিস থেকেই নিয়োগ হয়ে থাকে। তো অবশ্যই আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা জানেন, তো আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি হবে ONGC-তে জব করার জন্য। তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যাতে কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেটা জানার জন্য। তো এটা হলো সেই নোটিফিকেশানটা, আপনার ডেটটা দেখতে পাচ্ছেন সেটা হলো 4/10/2024, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা এসছে। এবং এটার জন্য যে লাস্ট ডেটটা থাকবে অবশ্যই সর্বপ্রথম আপনারা দেখে নিন, 25/10/2024, এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো এখন দেখে নেব এটাতে কী কী কোয়ালিফিকেশান এবং কোন কোন পোস্ট রয়েছে। তো সবার প্রথমে আমি শুধুমাত্র আমাদের ত্রিপুরার জন্য কতগুলি পোস্ট রয়েছে এবং কী কী পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশান কত সেগুলি কিন্তু দেখব, এবং অন্যান্য স্টেটের যে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেটা কিন্তু আপনারা ডিটেলসে PDFটা আপনারা দেখতে পারবেন, আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন, আমাদের ত্রিপুরার জন্য অর্থাৎ আগরতলার জন্য যে পোস্টগুলি রয়েছে সেগুলি হলো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দেখেছি এখানে কলকাতা, তারপর কলকাতা থেকে শুরু করে আগরতলা প্রত্যেকটা স্টেটের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো দেখুন এখানে আগরতলার জন্য কোন কোন পোস্ট রয়েছে, সেগুলি হলো সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট রয়েছে 10টা, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট 39টা, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ রয়েছে 5টা, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে 20টা, ড্রাফটম্যান রয়েছে 6টা, ইলেকট্রিশিয়ান রয়েছে 23টা, ইলেকট্রনিক্স মেকানিক্স রয়েছে 9টা। তো এরকমভাবে বিভিন্ন পোস্টগুলি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এতটুকু পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু টোটাল পোস্ট রয়েছে। তো দেখুন, শুধুমাত্র ত্রিপুরার জন্য পোস্ট রয়েছে 190টা, অর্থাৎ আপনাদের কিন্তু দারুণ ভ্যাকেন্সি হবে এটা ONGC-তে জব করার জন্য। তো এখানে কিন্তু টোটাল 190টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর সবার প্রথমে বলে দিচ্ছি যে এখানে স্যালারি কত থাকবে। তো দেখুন এখানে কিন্তু এটাতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, তো এটাতে আপনাদের যে স্যালারিটা দেওয়া হবে সেটা আমি দেখছি। তো দেখুন, যারা যারা BCom বা BSc বা গ্রাজুয়েশন ডিগ্রিতে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাদের কিন্তু 9000 টাকা পার মান্থ আপনাদের দেওয়া হবে।
আর যারা 3 ইয়ার্সের ডিপ্লোমার জন্য করবেন, যারা রেসপেক্টিভ ডিসিপ্লিন অফ ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রেও, তাদের ক্ষেত্রে কিন্তু 8,050 টাকা থাকবে। আর যারা যারা 10th পাস এবং 12th পাসে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু 7,000 টাকা কিন্তু আপনার কিন্তু পার মান্থ থাকবে। আর যারা ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ করবেন, যারা ITI করে রেখেছেন, আপনাদের জন্য কিন্তু 7,700 টাকা থাকবে। আর যারা যারা ITI ট্রেড অফ 2 ইয়ার্স ডিউরেশন যারা করে রেখেছেন তাদের জন্য অবশ্যই 8,050 টাকা কিন্তু আপনাদের কিন্তু পার মান্থ স্যালারিটা থাকবে। আর এটাতে যে সিলেকশনটা হবে সেটা কিন্তু অবশ্যই আপনার, আবারও বলছি, এটাতে শুধুমাত্র আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের কিন্তু মার্কের উপর বেসড করে আপনাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে। তো এবার দেখে নেবো এটা যে ডিটেলসে কোয়ালিফিকেশনটা, ডিটেলসে কোয়ালিফিকেশনটা দেখার আগে শুধু একটু একটা জিনিস বলছি। এখানে যারা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সিরিয়াল নাম্বার 1 থেকে মোটামুটি কতগুলি পোস্ট রয়েছে, এখানে এখানে 40 ধরনের পোস্ট রয়েছে। তো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন এখানে 20 নাম্বার থেকে শুরু করে, অর্থাৎ যারা যারা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করবেন এখান থেকে শুরু করে আপনারা পেট্রোলিয়াম এক্সিকিউটিভ পর্যন্ত, এতটুকু পর্যন্ত যারা অ্যাপ্লাই করবেন 20 থেকে 40 নাম্বার পর্যন্ত আপনাদের জন্য কিন্তু সর্বপ্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যে ট্রেনিং স্কিম রয়েছে সেখানে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো সেখানে রেজিস্ট্রেশন করার জন্য আলাদা কিন্তু আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, এবং আপনাদের কিন্তু ONGC-তে আলাদা একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো অবশ্যই আপনাকে কিন্তু 2টা ফর্ম ফিল আপ করতে হবে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর বাকি যারা যারা 1 থেকে শুরু করে 19 নম্বর পর্যন্ত অ্যাপ্লাই করবেন আপনাদের কিন্তু কোনো NTS-এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে না, শুধুমাত্র ONGC-র মধ্যে রেজিস্ট্রেশনটা করলেই হবে, আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটা হয়ে যাবে। তো দেখুন এখানে যারা যারা পোস্ট, যারা যারা ট্রেড লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের জন্য শুধু রয়েছে 10th পাস কোয়ালিফিকেশান। আর যারা ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করবেন আপনাদের কিন্তু শুধুমাত্র 12th পাস কোয়ালিফিকেশান রয়েছে। আর যারা যারা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের কিন্তু ITI ইনকোপা ট্রেড রয়েছে। তারপর আপনারা যারা যারা ড্রাফটমেন্ট অ্যাপ্লাই করবেন আপনাদের কিন্তু অবশ্যই ITI প্রয়োজন হবে, অর্থাৎ আর যারা যারা কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং জন্য অ্যাপ্লাই করবেন আপনাকে কিন্তু অবশ্যই কোপাতে, অর্থাৎ ITI করতে হবে অবশ্যই, মানে আপনাকে কিন্তু ITI করা লাগবে। শুধু ITI ছাড়া যে পোস্টগুলি রয়েছে সেগুলো একটু দেখে নেবেন, আপনাদের কিন্তু লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট যেটাতে 10th পাস 12th পাস রয়েছে কোনো ITI প্রয়োজন হবে না, এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর তারপর রয়েছে কি, যারা 20 নম্বর পোস্টে অ্যাপ্লাই করবেন তারা হলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনি BSc, যারা কেমিস্ট্রিতে BSc করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর বাকি যারা অ্যাকাউন্ট এক্সিকিউটিভ অ্যাপ্লাই করবেন আপনার কিন্তু অবশ্যই কমার্সে গ্র্যাজুয়েশন হতে হবে। আর স্টোর কিপারে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই শুধুমাত্র গ্র্যাজুয়েট হতে হবে। আর যারা এক্সিকিউটিভ অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই BBA ডিগ্রি থাকতে হবে। তারপর যারা সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করবেন আপনারা কিন্তু গ্র্যাজুয়েশন, ডাটা এন্ট্রি অপারেটারের জন্য রয়েছে গ্র্যাজুয়েশন। তারপর রয়েছে আপনারা যারা ফায়ার সেফটি এক্সিকিউটিভ, আপনারা কিন্তু BTech বা BSc ফায়ার অ্যান্ড সেফটির মধ্যে থাকতে হবে, তারা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আশা করছি আপনার কোয়ালিফিকেশানগুলি বুঝতে পেরেছেন। তো আবার বলছি, আপনারা যারা যারা ITI করে রেখেছেন আপনাদের জন্য এই পোস্টগুলি রয়েছে, আপনারা ভিডিওটা পোস্ট করে আপনারা একটু দেখে নেবেন, আর এই PDFটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর যারা যারা ITI ছাড়া অ্যাপ্লাই করবেন আপনারা কিন্তু 1 নম্বর, 2 নম্বর এবং এখানে রয়েছে 22 নম্বর রয়েছে, 20 নম্বর রয়েছে, 21 নম্বর, তারপর 23, 24, 25, এগুলিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই যারা যারা অ্যাপ্লাই করবেন আর সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা ONGC লিখে SMS করবেন, আপনারা কিন্তু আমি কন্ট্যাক্ট করে নেব। এবং অবশ্যই আপনারা জানেন যে ফর্ম ফিল আপের জন্য শুধুমাত্র আমি যে কোনো ধরনের ফর্ম ফিল আপ শুধুমাত্র 40 টাকা দিয়ে করে থাকি। তো অবশ্যই আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আরেকটা জিনিস হলো, এটাতে যে স্যালারিটা সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর সিলেকশন প্রসেসটা আবার বলছি, এখানে কিন্তু কোনো এক্সাম হবে না আপনাদের, এখানে কোনো এক্সাম আপনাদের হবে না, আর আপনাদের কিন্তু কোনো এখানে পরীক্ষা বা টাইপিং টেস্ট এসব কোনো কিছু দিতে হবে না, শুধুমাত্র আপনাদের ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনাদের যে মেরিট লিস্টটা তৈরি হয়ে যাবে এখানে আপনারা কিন্তু চান্স পেয়ে যাবেন অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখানে পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং।